কোনো এক মহান ব্যক্তি বলেছিল এভরিথিং ইজ আ উইজিট। হ্যালো গাইজ, জাহিদ হ্যা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল কোডার। আজকের ভিডিওতে আমরা ফ্ল্যাটারের ডাইরেক্টিভ স্ট্রাকচার এবং ফ্ল্যাটারের কোড স্ট্রাকচারের বিষয়ে জানব। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট ইন টু দ্য ভিডিও। শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলবো, প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখো। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা তোমার স্ট্যান্ডার্ডের, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ডাইরেক্ট স্ট্রাকচার দিয়ে স্টার্ট করা যাক। ফ্ল্যাটার ইনস্টল করলেই আমাদের সামনে এরকম কিছু আমরা ডাইরেক্টরি দেখতে পাই। এই ডাইরেক্টরিগুলো দিয়ে কী হয় এবং এই ডাইরেক্টরিগুলোর মানে কী, সেই বিষয়ে আমরা একটু জানব। তো যারা এখনও ফ্ল্যাটার ইনস্টল করা জানো না, বা ফ্ল্যাটার কীভাবে উইন্ডোজ বা নিজের কম্পিউটার ইনস্টল করতে হয় সেটা জানো না, তারা প্লিজ দয়া করে ডিসক্রিপশানে যাও, গিয়ে সেখানে একটা লিঙ্ক পাবে যেটা আমার আগের ভিডিওটাই রেফার করবে, সেখানে গিয়ে ফ্ল্যাটার ইনস্টল করে নাও। সো লেটস ব্যাক টু দ্য টপিক। সর্বপ্রথমে আমরা দেখতে পাই আমাদের এখানে দুটো ফোল্ডার আছে, যেটা বলে ডট ডাট আন্ডারস্কোর টুল, এবং তারপরে ফোল্ডারটা আছে ডট আইডিয়া। তো এই ফোল্ডার দুটো কী জন্য? এই ফোল্ডার দুটো তাদের ইন্টারনাল কিছু কনফিগারেশন আছে, যেমন ধরো আইডির জন্য যে কনফিগারেশনগুলো থাকে সেটা আইডিয়া নামক এই ফোল্ডারের মধ্যে থাকে। এটা নিয়ে আমাদের কখনো কাজ করার দরকার হয় না, বা আমি এতদিন অবধি যে কাজ করেছি আমার কখনো দরকার হয়নি। তারপরে যে আমাদের একটা ফোল্ডার আছে সেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। এটা একটা ইম্পর্টেন্ট ফোল্ডার, এটাতে তোমাকে মাঝে মাঝে গিয়ে এডিট করার দরকার হতে পারে। এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে কি থাকে, যখন তুমি ডিভাইসের নেটিভ ফিচার্স ইউজ করবে তখন তোমাকে এই ফোল্ডারটার ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, তোমাকে ডিভাইসের ক্যামেরা বা ডিভাইসের কোনো সেন্সারের পারমিশন লাগবে, তখন তোমাকে এখানে গিয়ে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইলে গিয়ে সেখানে তার যে পার্টিকুলার কোড থাকে সেটা অ্যাড করতে হবে। এটা অতটা বেশি, মানে তোমাকে সমস্ত কোড এখানে লিখতে হবে না, কারণ এখানে আমরা জাস্ট একটা পার্টিকুলার ওএসের পারমিশনগুলোর জন্যই আমরা এখানে লিখি। তো এইটা হলো অ্যান্ড্রয়েড ফোল্ডার। তারপরে যে ফোল্ডারটা আছে আমাদের, তার নাম হচ্ছে বিল্ড। এই বিল্ড ফোল্ডারে আমাদের অ্যাপস রান করার পর যে ফাইলগুলো তৈরি হয়, এন্ট্রি পয়েন্টগুলো, সেটা এখানে স্টোর থাকে, তোমাকে এখানেও কখনো যেতে হবে না। তারপরের যে আমাদের ফোল্ডারটা আছে তার নাম হচ্ছে আইওএস। যেমনভাবে আমরা অ্যান্ড্রয়েড দেখলাম, ঠিক একই রকম একটা আইওএস অ্যাপসের জন্য যে যে কন্টেন্টগুলো দরকার হয় সেটা এখানে থাকবে আইওএস ফোল্ডারের মধ্যে। এবার তোমাকে যখন কোনো ডিভাইসের পারমিশন নিতে হবে তখন তোমাকে এই আইওএস ফোল্ডারের মধ্যে গিয়ে সেখানে পারমিশন চাইতে হবে। তারপরে আমাদের মোস্ট ক্রুশিয়াল, এবং যেটা তুমি সবসময় ইউজ করবে যদি তুমি ফ্ল্যাটার অ্যাপস তৈরি করো, সেটা হচ্ছে লিব ফোল্ডার। এই লিব ডাইরেক্টরির মধ্যে তোমার সমস্ত রকম ফ্ল্যাটারের কোড, বি এটা বিজনেস লজিক, বি এটা ইউআই কম্পোনেন্ট, সব কিছুই তোমার এই লিব ফোল্ডারের মধ্যে থাকবে। তো এই লিব ফোল্ডারে আমরা সমস্ত রকম আমাদের কোড আমরা এখানে লিখি। তারপরের যে আমাদের ফোল্ডারটা আছে সেটা হচ্ছে টেস্ট। এই টেস্ট ফোল্ডারটা অনেকটা ইম্পর্টেন্ট। যখন তুমি প্রোডাকশন লেভেলে কাজ করবে তখন তোমাকে একটা অ্যাপসের বিভিন্ন ফিচার্সের জন্য তোমাকে টেস্ট লিখতে হবে বা টেস্ট করতে হবে। ইউনিট টেস্টিংয়ের জন্য তোমাকে টেস্টের কোড লিখে তুমি এটা এখানে ওটাকে স্টোর করতে পারো এবং টেস্টগুলি রান করতে পারো। তো এই টেস্টটা তুমি যখন একটা অ্যাডভান্স লেভেলে পৌঁছাবে তখন তুমি এই টেস্টটা ইউজ করবে। তারপরে আমাদের কিছু ফাইল আছে। গিটিগনোরের ব্যাপারে কাউকে আশা করি বলতে হবে না। গিটিগনোর মানে তোমার গিটহাবে যে ফাইলগুলো আমরা এটা যদি আপলোড করি তবে কোন কোন ফাইলকে বাদ দিতে হবে সেটার জন্যই। তারপরে আমাদের আছে এখানে সবচাইতে মোস্ট ক্রুশিয়াল পার্ট, যেটা তুমি ইউজ করবে সেটা হচ্ছে পাবস্পেক ডট ইয়ামেল। এই ফাইলটা যদি তুমি ওপেন করো তবে তুমি এখানে দেখতে পাবে এখানে সমস্ত রকম যে থার্ড পার্টি প্যাকেজ বা ফার্স্ট পার্টি প্যাকেজ যে এখানে ইউজ হয়ে থাকে তার সমস্ত রকম লিস্ট তুমি এখানে পাবে। এখান থেকে তুমি সেটাকে ম্যানেজ করবে, এখান থেকে তুমি সেটাকে আপডেট করবে, এবং এখান থেকেই তুমি সেটাকে ডিলিট করবে। যারা ওয়েব ডেভেলপমেন্ট কমিউনিটি থেকে আসছো তারা অবশ্যই জানবে, কারণ তারা অলরেডি প্যাকেজ ডট জেসন বা ভেন্ডার কম্পোজার ডট জেসন নামে
ফোল্ডার ইউজ করে রেখেছো। তো এখানে কি হয়, এখানে সমস্ত রকম তোমার নোডের প্যাকেজ স্টোর থাকে প্যাকেজ ডট জেসনে, এবং পিএসপি সমস্ত প্যাকেজের ইনফরমেশান দেওয়া থাকে কম্পোজার ডট জেসনে। ঠিক একইভাবে ফ্লাটার এবং ডাটের সমস্ত রকম প্যাকেজের ইনফরমেশান পাবস্পেক ডট ইয়ামেলে দেওয়া থাকে। তো এই ডাইরেক্টিভগুলো নিয়ে তোমাকে এবং এই ফাইলগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। এবার আমরা ফ্লাটারের যে কনভেনশন আছে কোড লেখার, আমরা সেটার ব্যাপারে একটু জানব। আমরা ফ্লাটারে কোড লেখা শুরু করি একটা প্যাকেজ ইম্পোর্ট করে। এই প্যাকেজটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল ডট ডাট। তুমি যখন ইম্পোর্ট লিখবে, তারপরে যখন তুমি প্যাকেজের নামটা জাস্ট স্টার্ট করবে, তখনই তোমাকে সাজেশন দেওয়া হবে। তো এই ম্যাটেরিয়াল ডাট আমাদেরকে কিছু উইজিট দিয়ে থাকে, এই উইজিটগুলো আমরা অ্যাপসে আমাদের ইউজ করি। উইজিটের ব্যাপারে বিস্তারিত আমরা একটু পরেই জানবো। তারপরে আমাদের একটা মেন ফাংশন দরকার হয়। যারা প্রোগ্রামিং অলরেডি জানো তারা হয়তো জানবে যে একটা একটা প্রোগ্রাম রান করতে গেলে একটা মেন ফাংশনের দরকার হয়। তো আমরা এখানে ভয়েড টাইপের একটা মেন ফাংশন নিয়েছি এবং সেখান থেকে রান অ্যাপ নামে একটা ফাংশন রিটার্ন করছি, যেটা কিনা একটা ক্লাস তার প্যারামিটার হিসাবে নিয়েছে। এই মাই অ্যাপ ক্লাসটা এখানে তুমি যে কোনো ক্লাস দিতে পারো। তো সর্বপ্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা মাই অ্যাপ ক্লাস তৈরি করেছি এবং সেই ক্লাসটা রান অ্যাপে প্রোভাইড করে দিয়েছি প্যারামিটার হিসাবে। এবং তারপরে আমরা উইজিট নামে বিল্ড ফাংশন নামে উইজিট টাইপের একটা বিল্ড ফাংশন নিয়েছি, যেখান থেকে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করছি। এই ম্যাটেরিয়াল অ্যাপটা কোথায় থেকে আসলো? এই ম্যাটেরিয়াল অ্যাপটা আসছে আমাদের ম্যাটেরিয়াল ডট ডাট ফাইল থেকে। এই ম্যাটেরিয়াল ডট অ্যাপ আমাদের স্ক্রিনে একটা অ্যাপস অলরেডি ক্রিয়েট করে দেয়। এই ম্যাটেরিয়াল অ্যাপস যদি আমরা লিখবো যখন, তখন এটা আমাদের একটা অ্যাপস ক্রিয়েট করে দেবে, মানে অ্যাপের একটা স্ট্রাকচার তৈরি করে দেবে। যেমন আমরা HTML-এর ক্ষেত্রে কি করি, আমরা HTML মার্কডাউন লেখার সময় আমাদেরকে সর্বপ্রথমে HTML ট্যাগ দিতে হয়, তারপরে আমাদের HTML-এর ভার্সন নাম্বার দিতে হয়, কিছু মেটা ট্যাগস দিতে হয়, তারপরে হেড ট্যাগস দিতে হয়। ঠিক একইভাবে এই ম্যাটেরিয়াল অ্যাপসের ভিতরে আমরা একটা টাইটেল নামে একটা প্যারামিটার দিয়েছি, সেটা জাস্ট এখানে তুমি কিছু দিতেও পারো আবার নাও দিতে পারো। এটা জাস্ট একটা প্যারামিটার, যেটা পরে আমরা এর ইউজটা আমরা জানবো, এটা বান্ডেল তৈরির সময় কাজে লাগে। তারপরে আর একটা নেম প্যারামিটার হচ্ছে হোম। এই হোমে আমরা স্ক্যাফোল্ড দিয়েছি। এই স্ক্যাফোল্ডটা অনেক ইম্পর্ট্যান্ট। এই স্ক্যাফোল্ডটা তোমাকে একটা থিমের মতো কাজ করে। এই স্ক্যাফোল্ড তোমাকে একটা ম্যাটেরিয়াল থিম দিয়ে দেয়। মানে গুগলের যে কনভেনশন অ্যাপস তৈরির, তারা একটা থিম তৈরি করেছে যার নাম হচ্ছে ম্যাটেরিয়াল থিম। তো এই স্ক্যাফোল্ডটা যখন তুমি ইউজ করবে, তখন তুমি তাদের যে UI লাইব্রেরিটা আছে তুমি সেটা ইউজ করতে পারবে, মানে তোমাকে আলাদাভাবে ডিজাইন করার দরকার হবে না। তো এখানে আমি স্ক্যাফোল্ড নিয়েছি, তারপরে আমি অ্যাপবার নিয়েছি। অ্যাপবার যখন তুমি নেবে, তখন তোমার মোবাইলের অ্যাপসের ওপরে একটা অ্যাপবার চলে আসবে। অ্যাপবারে দেখো আমি একটা টাইটেল টাইপের একটা টাইটেল দিয়ে, টাইটেলে আমি একটা টেক্সট টাইপের উইজিট নিয়েছি। আবারও বলছি এখানে সমস্ত কিছু উইজিট, এখানে স্ক্যাফোল্ড একটা উইজিট, এখানে অ্যাপবার একটা উইজিট, এখানে টেক্সট একটা উইজিট। তারপরে আমরা বডি নামক একটা জায়গা নিয়েছি, বডি নামক একটা প্যারামিটার নিয়েছি এবং সেখানে আমরা কন্টেনার প্রোভাইড করেছি। এগেন কন্টেনার ইজ আ উইজিট, রাইট? তারপরে কন্টেনারের চাইল্ডে আমরা দিয়েছি একটা সেন্টার টাইপের উইজিট। যেমন আমরা HTML-এ সেন্টার করি, টেক্সট সেন্টার করে, ঠিক একই রকমভাবে এই সেন্টারের জন্য আমাদেরকে একটা উইজিট ইউজ করতে হচ্ছে, যেটা কি না নাম হচ্ছে সেন্টার। এবং তার চাইল্ডে আমরা কী লিখছি, তার চাইল্ডে আমরা লিখছি আই এম আ সিম্পল অ্যাপস, এটাও একটা উইজিট। তো এইভাবে আমরা ফ্লাটারে একের পর এক উইজিট অ্যাড করি এবং আমাদের একের পর এক মানে অ্যাপসের ফিচার্স তৈরি হয়ে যায়। তারপরে ফর এক্সাম্পল যদি আমি কোনো একটা বাটন অ্যাড করতে চাই বা কোনো একটা ফ্লোটিং বাটন অ্যাড করতে চাই, যেটা কিনা সমস্ত ধরনের অ্যাপসে দেখা যায়, তো সেটার জন্য আমরা কী করবো? আমরা সেটার জন্য ম্যাটেরিয়াল ডট ডাট আমাদেরকে একটা সুন্দর একটা উইজিট দিয়ে দিয়েছে, সেটা আমরা ইউজ করতে পারি আউট অফ দ্য বক্স। সো এই জন্য আমাকে আর একটা প্যারামিটার নিতে হবে, সেটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন নেম প্যারামিটার অবশ্যই, এবং সেখানে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন নামে একটা উইজিট পাবো। সেই উইজিটে একটা ওয়ান প্রেসড একটা কল ব্যাক ফাংশন নেবে এবং চাইল্ড, প্রত্যেকটা ফ্লাটারের উইজিটে চাইল্ড থাকে। তো এখানে আমাদেরকে চাইল্ডে আমরা চাইলে আইকন দিতে পারি, চাইলে আমরা টেক্সট টাইপের
উইজিটও দিতে পারি। এবার কলব্যাক ফাংশানে মানে বাটনটা যখন প্রেস হবে তখন আমরা যেটা করতে চাইছি সেটাই হচ্ছে এই কলব্যাক ফাংশানে কাজ করে। তো এখানে অনপ্রেস মানে কেউ যখন একবার বাটনটাতে প্রেস করবে তখন চাইছি যে আমার কনসোলে আই অ্যাম বাটন এই লেখাটা আসুক। মানে এখানে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। ফর এক্সাম্পল লোড মোর হিসাবে আমরা একটা বাটন তৈরি করতে পারি, যখন এটাতে ক্লিক করা হবে তখন যে আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো আছে সেটা লোড হতে পারে। তো আমরা এইভাবে বিভিন্ন ধরনের আমরা প্রজেক্ট তৈরি করার মাধ্যমে এগুলো আরও বিস্তারিত শিখব। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে তোমাদেরকে এই যে স্ট্রাকচার, ফ্লাটারের স্ট্রাকচার এবং ফ্লাটারের অ্যানাটমির বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দেওয়া। তো যদি যদি আমি এটাকে সামারাইজ করি তাহলে এটা হবে ফ্লাটারের প্রত্যেকটা জিনিস আমরা লেগো ব্লকের মতো একের পর এক রেখে সাজাই। ফ্লাটারের সমস্ত কিছু হচ্ছে উইজিট আমরা বিভিন্ন বেশ কিছু উইজিট আমরা ইনবিল্ট উইজিট ইউজ করি এবং তা দিয়ে আমরা অ্যাপস তৈরি করি। প্রত্যেকটা উইজিটের চাইল্ড উইজিট থাকে এবং যে উইজিটগুলো লিস্ট টাইপের হয় তাতে আমাদের চিলড্রেন টাইপ থাকে। ওকে, তো চাইল্ড টাইপ এর মধ্যে আমরা ওইভাবে নেস্টেড করে আমরা বিভিন্ন ধরনের ইউআই এলিমেন্ট তৈরি করি। এর পরের ভিডিওতে আমরা স্টেটলেস এবং স্টেটফুলের ব্যাপারে জানব। স্টেটলেস উইজিট কী জিনিস এবং স্টেটফুল উইজিট কী জিনিস সেই বিষয়ে আমরা বিশদে জানব। এর পরের ভিডিওটি কেউ মিস করবে না। এর পরের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। নোটিফিকেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে হ্যাপি, বাই।